সবকটা আমার পেটে এসে হাজির হয়েছে নাকি? আশেপাশে তো কোনো পাখি বাচ্চাকে দেখতে পাচ্ছি না। কি খাই কি খাই? ওই তো একটা সাপ। আজ আমি সাপটাকে শিকার করব আর সাপটাকে খেয়ে ক্ষুধা মেটাবো। মরে গেলাম গো। ছাড় এই বাজ পাখি, ছাড় আমাকে। দুষ্টু বাজ পাখি কোথাকার। আমার খুব লাগছে, ছাড় বলছি। আশেপাশে কেউ কি আছো? সাহায্য করো আমায়, আমার যে খুব কষ্ট হচ্ছে। আহারে শয়তান বাজ পাখি কিভাবে সাপটাকে আক্রমণ করেছে। এখনই বাজ পাখির কবল থেকে সাপটাকে আমাকে উদ্ধার করতেই হবে, নয়তো এই শয়তান বাজ পাখি সাপটাকে টুকলে খাবে। এই বেশি কথা না বলে সাপটাকে ছেড়ে দে বলছি, ছেড়ে দে, না হলে তোকে লাঠি দিয়ে মেরে ফেলবো। এই মনে হয় সত্যি সত্যি আমাকে মেরে ফেলবে। না বাবা, সময় থাকতে পালাই। তোমার অনেক ধন্যবাদ গো। আজ তুমি না থাকলে ওই দুষ্ট বাজ পাখি আমায় মেরেই ফেলতো। ওই বাজ পাখি আমাকে যেভাবে আক্রমণ করেছিল আমি তো নড়তেই পারছিলাম না। হ্যাঁ গো, তাই তো টমেটোর ঝুড়ি ফেলে তোমাকে আমি বাঁচাতে এলাম, কিন্তু আজ হয়তো আমাকে না খেয়ে থাকতে হবে গো, কারণ সব টমেটো যে মাটিতে পড়ে নষ্ট হয়ে গেছে। আর এই টমেটো বিক্রি করেই যে আমি আমার সংসার চালাই। আহারে, আমাকে বাঁচাতে এসে তোমার কত ক্ষতি হয়ে গেল, তাই না? তবে তুমি আর ভেবো না, আমার জন্য যখন তোমার এত ক্ষতি হয়েছে তবে আমি তোমাকে সাহায্য করব। এই নাও, আমি জাদু করে এই বীজটা নিয়ে এলাম। তুমি এই বীজটা নিয়ে বাড়িতে চলে যাও। এই বীজটা হলো আমার পক্ষ থেকে তোমার ক্ষতিপূরণ। তুমি দেখো, এই বীজটা তোমার অনেক উপকারে আসবে। এটা তুমি কি বলছো গো? আমি তো তোমার কাছে কোনো ক্ষতিপূরণই চাইনি। তোমাকে যে শয়তান বাজ পাখির কবল থেকে বাঁচাতে পেরেছি এটাই তো অনেক। কিন্তু সাপ, এটা তুমি আমাকে কি বীজ দিলে গো? সেটা না হয় তুমি বীজটা রোপণ করার পরেই দেখো। আর এটাকে শুধুমাত্র ক্ষতিপূরণ ভেবো না, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার। তবে এবার তুমি বীজ নিয়ে চলে যাও বন্ধু। আমি যাই বাবা, আমি আর কোনোদিনও এদিকে আসবো না। বুঝলাম না বাবু, ওই সাপটা আমাকে কি বীজ দিল। তবে বীজটা আমি আলাদা করে রোপণ করি, তারপর না হয় দেখব এটা কিসের বীজ। এসব কথা চিন্তা করে পল্লবী তার আঙ্গিনার এক কোণে বীজটা রোপণ করে আর বীজের উপরে জল ছিটিয়ে দেয়। পরের দিন সকালবেলা, ও বাবা, আজ বেশ ঘুম হলো, কিন্তু এত ঘুম আসাতে বেলা যে প্রায় হয়ে গেল, কিন্তু কিভাবে ঘরের দরজায় কড়া নাড়ছে। দাঁড়া বাবু, আমি যাচ্ছি, এভাবে দরজা নাড়ালে তো দরজাটাই ভেঙে যাবে। এসব বলে পল্লবী দরজার কাছে যায় আর দরজা খুলে দেয়। হ্যাঁ রে পল্লবী, তুই কিনা ঘরে পড়ে পড়ে ঘুমোচ্ছিস? এইদিকে কি ঘটেছে সেটা তো তুই জানিসই না। তোকে ডাকার জন্য তাই তো তোদের বাড়িতে এলাম, আর এসে দেখি তোর উঠোনে একটা বড় টমেটো গাছ হয়েছে রে, আর টমেটো গাছ ভর্তি লিপস্টিক ধরে আছে রে। আয় আয় দেখবি, চল। ও মা, সত্যি তো টমেটো গাছে লিপস্টিক। তবে কি সাপটা আমাকে কালকে টমেটোর বীজ দিয়েছিল? তবে সাপ যখন এই বীজ দিয়েছে তাহলে তো এই গাছটা জাদুর হবে, সেটাই স্বাভাবিক। আর আমি তো এ কথা কল্পনাতেও আনিনি। কি বলছিস কি তুই পল্লবী? এটা কি না জাদুর গাছ? তবে তো এই টমেটো গাছে থাকা লিপস্টিক ঠোঁটে লাগাতেই হয়। ए कथा बोले विशाखा एक लिपस्टिक छिड़े नेय किन्तु एक लिपस्टिकेर बदले तीनटी लिपस्टिक चले आसे। की कांड ए गाछेर जादू शक्ति तो खुबी प्रखर। आमी शुधुमात्र एकटा लिपस्टिक छिड़लाम आर साथे साथे किना तीनटा लिपस्टिक चले एलो। भालोई हलो रे, ताहले आमाके आर अन्येर जमिते बर्गा दिये चाष करते हबे ना। ए टमेटो गाछे लिपस्टिक बिक्री करे आमी आमार संसार चालाबो आर आजकेई आमी बाजारे लिपस्टिक निये जाबो। एरपर पल्लवी झुड़ी निये आसे आर टमेटो गाछ थेके अनेकगुलो लिपस्टिक तुले नेय। पल्लवी लिपस्टिक तुले नेওয়ার সাথে সাথে সেখানে পুনরায় আবারো লিপস্টিকে ভরে যায়। তোর তো কপাল খুলে গেল রে পল্লবী, এবার তবে তুই এই লিপস্টিকগুলো নিয়ে বাজারে চলে যা আর আমিও বাড়ি ফিরে যাই রে। पल्लवी तो नागिनेर काछ थेके जादू बीज पेये कमाल करे दिल। ताछाड़ा टमेटो गाछे लिपस्टिक दिये तो पल्लवीर दिन बेश भालोई काटबे। किन्तु आमी कि करब, एबार तो आमाकेओ किछु एकटा भाबते हबे। एरपर विशाखा अनेक चिंता भावना करे। हाँ पेয়েছি আমিও পল্লবীর কাছ থেকে লিপস্টিক চুরি করে এনে বাজারে বিক্রি করব আর তাতে করে যা আয় হবে এ দিয়ে তো আমার সংসার বেশ ভালো চলবে। আর পল্লবীও টমেটো গাছ থেকে লিপস্টিক চুরি করার ব্যাপারে কিছুটি জানতে পারবে না, কারণ লিপস্টিক ছিলে তো লিপস্টিক আবারও বাড়তে থাকে। সে যাই হোক, তবে আজ রাত থেকে শুরু হবে চুরির পরিকল্পনা। সে কি কাণ্ড দিনের বেলা তো দেখে গেলাম গাছ ভর্তি লিপস্টিক, আর রাত হতে না হতে কিনা গাছ ভর্তি এমন কাটা। না এটা আবার কি করে হয়? আমি নিশ্চয়ই দেখতে ভুল করছি। বেশ অন্ধকার হয়েছে তো তাই হয়তো ভুল দেখছি। আচ্ছা একবার হাত দিয়ে দেখি তো এগুলো লিপস্টিক নাকি কাটা। এইসব কথা বলে বিশাখা টমেটো গাছে হাত দেয় আর তখনই বিশাখার হাতে একটা কাটা বেঁধে যায়। ও মা গো, ও বাবা গো, এ তো দেখছি সত্যি কাটা। আর এই কাটা হাতে বিঁধার পর আমার শরীর তো ব্যথা একদম জর্জরিত হয়ে গেছে। না আর দেরি করা যাবে না, এখনি এই কাটা হাত থেকে বের করতেই হবে। আহ, আমি যে কাটার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না মনে হচ্ছে। বলতে বিশাখা ধপাস করে মাটিতে পড়ে যায় আর বিশাখার মুখ দিয়ে ফেনা বের হতে থাকে আর বিশাখা সেখানেই মারা যায়। আর পরের দিন সকালবেলা পল্লবী ঘুম থেকে উঠে টমেটো গাছটার কাছে এসে দেখে বিশাখার মৃতদেহ। আর বিশাখার মৃতদেহ দেখে পল্লবী সবটা বুঝতে পারে। সবিতার স্বামী সবিতার বালিশের কাছে একটি দামি ফোন দেখতে পায় আর এ দেখে তো তার মাথা যেন ঘুরে যায়। সে কিছুতেই বুঝতে পারে না তার স্ত্রী কি করে এত দামি ফোন পেল। সবিতা অন্যের বাড়িতে কাজ করত। স্ত্রীর কাছে এত দামি ফোন দেখে সবিতার স্বামীর মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খায়। শামলাল নিজেকে তো মানিয়ে নেয় কিন্তু তার কিছুতেই ঘুম আসে না। আরে ওর কাছে এত দামি ফোন কি করে এলো? আমি কি ওকে একবার ডেকে জিজ্ঞেস করব? না এখন জিজ্ঞেস করব না, বেচারি হয়তো অনেক ক্লান্ত। আমি বরং কাল সকালেই ওকে জিজ্ঞেস করব। সবিতা, এটা কার ফোন আর এত দামি ফোন তোমার কাছে কি করে এলো? এই ফোনটা তো অনেক দামি। স্বামীর হাতে ফোনটা দেখে সবিতা অনেক ঘাবড়ে যায়। সবিতা ভেবেই পাচ্ছিল না সে কি বলবে। আরে এই ফোন তুমি কোথায় পেলে? তুমি কি জানো এই ফোনটা নিয়ে আমি কত চিন্তিত ছিলাম? তুমি তো আমার প্রশ্নের কোনো উত্তরই দিচ্ছ না সবিতা। এই ফোনটা কার? আরে এই ফোন তো আমার মালকিনের। ফোনটাতে কি যেন সমস্যা হয়েছিল তাই মালকিন বলেছে এই ফোনটা সারিয়ে আনতে। ফোনটা যেহেতু আজ ঠিক হয়ে গেছে তো আমি এই ফোনটা মালকিনকে দিয়ে আসবো। এই বলে সবিতা ফোনটা নিজের হাতে নেয় এবং কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেই দিনের পর থেকে সবিতার স্বামী সবিতার গলায় কখনো সোনার গয়না, কখনো পায়েল, কখনো এটা কখনো ওটা, অনেক দামি দামি জিনিস দেখত। একদিন সবিতা যখন দামি টিভি নিয়ে বাড়িতে ফিরল তখন তার স্বামী বলল, সবিতা এসব কি? আরে এটা তো টিভি, দেখতে পাচ্ছ না? আরে সেটা তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু এই টিভি এলো কোথা থেকে? দোকান থেকে এসেছে, তাছাড়া আর কোথা থেকে আসবে? দেখো সবিতা, যা যা বলছি তার সঠিক উত্তর দাও। এই টিভি তুমি কোথায় পেয়েছো? আর তাছাড়া তুমি কি কোনো লটারি পেয়েছো নাকি? হ্যাঁ, কখনো তুমি সোনার কানের দুল পাচ্ছ, কখনো বা গলার হার পাচ্ছ, কখনো বা দামি শাড়ি পাচ্ছ, আর আজ কিনা এত দামি টিভি। এইসব কিছু তো আমাকে আমার মালকিন দিয়েছে, কারণ সে আমার কাছে অনেক খুশি, বুঝেছো তো? আর এটাকে যেন ইংলিশে কি বলে? ও হ্যাঁ, গিফট। গিফট, সে তো আমাকে গিফট করেছে। শোনো সবিতা, কোনো মালকিন এত দামি দামি গিফট কখনোই দেয় না, তাও আবার প্রতি সপ্তাহে। আচ্ছা, তুমি কি আমাকে সন্দেহ করছো? কোনো সন্দেহ করছি না, যেটা সত্যি সেটাই বলছি। আয় হায়, একে বলে নাচতে না জানলে উঠুন বাঁকা। শোনো, আমরা তো আমাদের ইনকাম দিয়ে কখনোই তো দামি দামি জিনিসপত্র কিনতে পারবো না, আর এখন যখন কেউ আমায় ফ্রিতে দিচ্ছে, তাহলে তোমার এত জ্বলছে কোথায় শুনি? দেখো, আমি কিন্তু কোনো ভুল করছি না। যদি তুমি চাও তাহলে তুমি আমার মালকিনকে যে জিজ্ঞেস করতে পারো। সবিতা এভাবেই বানিয়ে বানিয়ে কথা বলতে লাগে। শামলাল তো সবিতার সব কথাই শুনছিল, কিন্তু সবিতার সব কথা শামলালের যেন কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। এদিকে সবিতার এমন পরিবর্তন দেখে তার আশেপাশের প্রতিবেশীরা তাকে নিয়ে অনেক কথা বলতো। আচ্ছা বিমলা, এই সবিতা কি নিজের ঘরে টাকা ছাপার মেশিন বানিয়ে রেখেছে নাকি? আমার তো মনে হয় তাই। কাল দেখলাম কোথা থেকে যেন নতুন টিভি নিয়ে এসেছে, আর আজ তো দেখি একটা ওয়াশিং মেশিন নিয়ে এসেছে। আরে আরে, ওর কানের ঝুমকো দেখেছো তোমরা? কত দামি ছিল, তাও আবার সোনার গো, সোনার। শুনলাম ওর মালকিন নাকি ওর ওপর ভীষণ খুশি, আর তার জন্যই ওকে এত জিনিসপত্র দেয়। কিন্তু আমি তো কখনো এমন মালকিন দেখিনি যে কিনা এত কিছু দেয়। আমার না মনে হচ্ছে ডালের মধ্যে নিশ্চয়ই কোনো কালা আছে। আরে আরে, তুমি তো আমার মুখের কথাই ছিনিয়ে নিলে। সবিতা নিশ্চয়ই কোনো খারাপ কাজ করছে, বুঝেছো? প্রতিবেশীদের এসব কথা শামলাল শুনে নেয়, আর শামলাল যখন বাড়িতে গিয়ে সবিতাকে এসব কথা বলে, তখন সবিতা বলে, আরে বুঝছো না তুমি, ওরা আমাকে দেখে জ্বলছে। ওদের মালকিন তো একদিন কাজ না করতে গেলেই ওদের টাকা কাটে, বুঝো না? কিন্তু আমার মালকিন তো অনেক ভালো, আমাকে কত কিছু দেয়, তার জন্যই তো ওরা এভাবে জ্বলছে। ওরা তো আমাকে দেখে অনেক হিংসে করে, বুঝতে পারছো না? এই জন্যই ওদের জ্বলছে, আর আমাকে দেখে তোরা ঘুমোতেই পারছে না। ওসব লোকের কথায় তুমি একদম কান দিও না, বুঝেছো তো? কানে তেল দাও আর জীবনের মজা নাও। সবিতা যেভাবে তার স্বামীকে এসব কথা বলল, সবিতার স্বামীর একদমই ভালো লাগেনি। এসব কথা শুনে শামলালের ভীষণ সন্দেহ হতে থাকে। সে ভাবতে থাকে তার স্ত্রী নিশ্চয়ই কোনো খারাপ কাজে জড়িয়েছে। শামলাল শুধু মনে মনে এটাই চাইতো যে তার স্ত্রী যেন কোনো খারাপ কাজে না লিপ্ত হয়। হে ঈশ্বর, আমি যা যা ভাবছি তা যেন কখনো না হয়। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন রাত প্রায় ৯টা বাজে, সবিতা এখনো তার কাছ থেকে বাড়িতে ফেরেনি, আর এদিকে শামলাল তার স্ত্রীর জন্য চিন্তা করছিল। আরে সবিতা কোথায় আছে এখন? ও তো কাজ শেষ করা মাত্রই বাসায় চলে আসে, কিন্তু আজকে তো রাত ৯টা বেজে গেল, অথচ এখনো সবিতা বাড়িতে ফিরল না। আচ্ছা, সবিতার আবার কোনো বিপদ হলো না তো? না না, এভাবে ঘরে বসে থাকলে চলবে না, আমাকে একবার গিয়ে দেখতেই হবে। এরপর শামলাল প্রাইড এমসিয়ান অ্যাপার্টমেন্টের দিকে রওনা হয়, যেখানে সবিতা কাজ করত। শামলাল যাচ্ছিল, তখনই শামলালের নজর গিয়ে পড়ে একটি পুলিশের গাড়ি থাকে, আর শামলাল সেই গাড়ির পেছন পেছন ছুটতে থাকে। আর গাড়ির পেছনে ছুটতে ছুটতে শামলাল পুলিশ স্টেশনে চলে যায়, আর এসে দেখে সবিতা জেলের ভেতর। তখন শামলাল সবিতাকে জিজ্ঞেস করে, সবিতা, এই সবিতা, তুমি জেলের ভেতর কেন? বলো বলো কি করেছো তুমি? কেন ওরা তোমাকে এখানে ধরে এনেছে? বলো বলো বলছি। শামলালের কথা শুনে সবিতা চুপ করে থাকে, আর তখনই সেখানে পুলিশ চলে আসে। আচ্ছা, আপনি কি ওনার স্বামী? আহা মরণ, এই পোড়ামুখো মিংসি নিয়ে আর পারি না। সে কোন বেলা গেছে বাজারে মাছ আনতে, এখনো ফেরার কোনো নামগন্ধই নেই। আজ আসুক বাড়িতে, ওর একদিন কি আমার একদিন। না, অনেক দেরি হয়ে গেল, গিন্নি আজ আসতেই রাখবে না। ও বাবা, দুটো খেতে দেবে বাবা। আহারে বুড়িমা, তুমি বুঝি খাওনি আজ? না বাবা, কদিন ধরে কিচ্ছু খাইনি, খুব যে খিদে পেয়েছে। ঘরে অসুস্থ নাতিটাও কিচ্ছুটি খেতে পাইনি। আহারে, কিন্তু বুড়িমা আমার কাছে তো খাবারও নেই, বাজার করে হাতে টাকা পয়সাও তো আর বাকি নেই। বউ আমাকে গুনে গুনে টাকা দেয়, তবে এখন কি করি? আচ্ছা, আমার কাছে তো বাজার আছে বুড়িমা, তুমি বরং এই বাজারগুলো রেখে দাও, কদিন তোমার চলে যাবে। তুমি খুব ভালো বাবা, আমার ছেলেটা বেঁচে থাকলে ঠিক তোমার মতোই আমাকে সাহায্য করত। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। বেশ, আজ আমি আসি তাহলে। বুড়িমাকে সব তো দিয়েই দিলাম, কিন্তু এবার কি হবে? গিন্নি জানলে তো কেলেঙ্কারি হয়ে যাবে, শেষে আজ কপালে ভাতই জুটবে না। থাক, এসব ভেবে আর কি হবে, যাই বাড়ি যাই। গিন্নি, ও গিন্নি, এসেছো? এই এত সময় পর ঢলতে ঢলতে এলে তুমি। তা বলি, তোমার পা না ঠেলা গাড়ি শুনি? আহা গিন্নি, চড়ছো কেন? ওই পথে একটু দেরি হয়ে গেল গো। হ্যাঁ, দেরি তো হবেই, কাজ রেখে সকলের সঙ্গে গল্প করে বেড়ালে তো দেরি হবেই। তা তুমি খালি হাতে কেন? বলি, বাজার কোথায়? হ্যাঁ, আসলে ইয়ে মানে করছো কেন বলো তো? বাজার কোথায়? হ্যাঁ, আসলে হয়েছে কি গিন্নি, তুমি রাগ করো না। হ্যাঁ, ইয়ে মানে রাস্তায় একজন বৃদ্ধ মহিলাকে দেখলাম, কদিন থেকে তিনি আর তার নাতনি না খেয়ে খুব কষ্টে আছে, বুঝলে? তাই আমি বাজারগুলো তাদেরকে দিয়ে এলাম। বুঝেছি, সব বুঝেছি, পোড়ামুখো মিংসে সব দান করে এসেছেন। বুড়ি বলল, আর তুই সব দিয়ে এসেছিস? রাগ করো না গিন্নি, বুড়িমা খুব অসহায় গো। আমরা বরং কদিন একটু ভালো মন্দ নাই বা খেলুম, তাতে তো আর ক্ষতিই নেই। চোপ, একদম চোপ, আজ থেকে তোমার দুদিন খাওয়া বন্ধ। তোমার এই জনতরণী ভাব ছুটিয়ে তবেই ছাড়বো, এই বলে দিলাম। কিন্তু গিন্নি। চুপ, একদম চুপ, যাও যাও, এক্ষুনি বেরিয়ে যাও বাড়ি থেকে, যাও বলছি। পোড়ামুখ নচ্ছার পাজি লোক, নিজের খাবার জুটে না আর সে জনদরদি হয়ে ঘুরে বেড়ায়। মরণ দেব না খেতে, কদিন না খেয়েই থাকুক। ধুর, খুব খিদে পেয়েছে, এখন কি করি? আর ভালো লাগে না, বেহাইতি বউ, তাই কিছু বলতে পারি না। বেচারা বুড়িমার কষ্টের কথা শুনেও এমন ব্যবহার করলো, আর থাকবো না আমি, অনেক হয়েছে, আজ রাতেই চলে যাব। যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাব আমি। যাক, গিন্নি ঘুমোচ্ছে, এখনই সুযোগ, নিজের যা কিছু আছে তা নিয়ে চলে যাব। বউয়ের অত্যাচার আর সহ্য হয় না, এবার যেদিকে দু চোখ যায় চলে যাব। উফ, আর তো পারি না, হাঁটতে হাঁটতে যে সকাল হয়ে গেল। কিন্তু এখন কোথায় যাব? সামনে তো ধুধু মাঠ, যাই আর একটু এগিয়ে দেখি। আরে ওই তো একটা গ্রাম দেখা যাচ্ছে। কি ব্যাপার, এত বড় একটা গ্রাম, কিন্তু কোনোই জনমানুষই দেখছি না। যাই, আমি বরং একটা বাড়ি গিয়ে দেখি। কি গো, কেউ কি বাড়িতে আছো? কেউ কি আছো নাকি গো? কি ব্যাপার, কেউ সারা শব্দ দিচ্ছে না কেন? যাই একবার দরজায় কড়া নাড়ি। কই গো, কেউ আছো নাকি? ঘটনা কি? এই নিয়ে চারটা বাড়ি কড়া নাড়লুম, কিন্তু কোনো সারা শব্দ নেই। কেউ কি নেই এই গায়ে? দূর, যাই আমি বরং আরেকটা গ্রামে যাই। ওই তো একটা মানুষ দেখা যায়, যাই আমি বরং লোকটার সাথে কথা বলে দেখি। ও ভাই, শুনছেন? কে কে আপনি? কে? আমি এসেছি পুবগা থেকে। এই গায়ে কি কোনো মানুষ নেই? কাউকেই তো দেখছি না। আরে মানুষ থাকবে না কেন, এক ডাকিনীর অভিশাপে তারা ভুগছে, আর আমি মানুষ গজানো মাঠের পাহারায় আছি। মানুষ গজানো মাঠ, এ আবার কি? ए गाएर कोनो जमीतेई कोनो फसल हय ना बीज लागाले। जे जेमन फसल चाय ताके सेई फसलेर कथा भेबे माटिर नीचे पुते रखा हय। आर किछुदिन पर तादेरके तुललेई तादेर माथाय सेई फसलेर गाछ हय। ए आबार किभाबे सम्भव गो पाहारादार भाई? चलो चलो तोमाय देखिए निये आसि। ओई देखो ओखाने अनेक मानुष पुते रखा हयेछे आर तादेर तुललेई देखते पारबे तादेर माथाय फसल गजानो आछे। किन्तु काउके तो देखछि ना। सकलेई आछे किन्तु माटिर नीचे। तोमार की सब्जी चाई तुमी बोलो, सेई सब्जी अनुयायी तोमाकेओ पुते रखा हबे। आर किछुदिन पर सेई सब्जी तुमिओ पाबे। ताई नाकि? बेश बेश आमाकेओ पुते दाओ। ओगो ए आमार कि सर्बनाश हलो गो। एखन आमि कि करब गो? आमार स्वामी जे गृहत्यागी हलो गो। ए आमार कि सर्बनाश हलो गो। सब छेड़े चले गेलो गो। ए कि गो तुमि एभाबे काँदछो केन? आमार स्वामी काल राते चले गेछे गो। ए देखो तार जामा कापड़ एकटाओ नेई गो। हा हा एखन आर काँदछो केन गो? तुमि जा दरजाल बउ। निश्चय कालो तोमार स्वामीके जा नय ताई बोले गालमन्द करेछो। एत अत्याचार कि आर कारो गाये सय बोलो? तुमि ठीकई बोलेछो गो पुटिर मा। आमि आसलेई ओर साथे अमन व्यवहार करे ठीक करिनि गो। देखो जदि फेरे तोमार स्वामी लोक भालो ताई एतदिन एसब अत्याचार सह्य करेछे। अन्य केउ होले बउकेई बिदाय करे दित। आमी बरং যাই গো, তুমি দেখो কি করবে। প্রহরী তবে আমার কথা মতো আমার খাদ্য জোগাড় করে এনেছে। তবে এখন আমার পেট একদম ভরা। আমি তোকে কাল খাবো। আপাতত এটাকে শিকল দিয়ে আটকে রাখি। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ও গিন্নি তোমাকে ছেড়ে আসা আমার একদম উচিত হয়নি। এবার এখানে বন্দি থাক তুই। না এভাবে আর বসে থাকবো না। যাই দেখি সে কোথায় গেল। কত দূর হাঁটতে হাঁটতে এলুম, তার দেখা তো কোথাও পেলাম না। এ কি ওখানে কে যেন যজ্ঞ করছে মনে হয়।